দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। ঠিক আছে, একদিন মাস কোথায় আপনার? উঠতে বলেন, With people continuing to step out for non-essential activities amidst the COVID-19 lockdown, police across the Nodia district took to the streets to restrict people from unnecessarily stepping out from their houses. In some cases, police punished youths and violators so that no one dares to come out from their houses except emergency cases. They have forced youths to do sit-ups and beat them up for violating lockdown guidelines. In Nodia, the Krishnanagar Police District has arrested 147 and Ranaghat Police District arrested 31 people till the last report came in. Cases under Disaster Management Act would be enforced against the violators. What the police did throughout the day during the lockdown in Nodia, watch. Where is the report by Hummingbird News? কার দোকান আছে? কোথায় যাচ্ছেন? প্রশাসন পক্ষ থেকে এটা পুরো চেষ্টা থাকবে যাতে লোক আননেসেসারিলি বাড়ি থেকে না বেরোয়। যারা আননেসেসারিলি উইদাউট এনি রিজন যারা বেরোবে, আমরা যে লিগাল নেসেসারি লিগাল অ্যাকশন আছে ওটা আমরা নেব। এখানে অলরেডি অনেকজন আমরা এইভাবে আমরা অ্যারেস্ট করেছি, এখানে ওদের এগেনস্টে আমরা লিগাল অ্যাকশন নেব। স্যার, এখন অবধি কতজন ডিটেন বা অ্যারেস্ট হয়েছে? এখন অবধি 11। আচ্ছা, পেট্রোল পাম্পগুলো তো খোলা আছে শহরের মধ্যে, যারা মানে প্রয়োজন ছাড়া বেরোচ্ছে তাদেরকে তেল যাতে দেওয়া না হয়, অলরেডি আমাদের তরফ থেকে আমরা বলে দিয়েছি যদি কোনো নেসেসারি কাজ যাদের আছে ওরা যদি যাবে কোনো অসুবিধা নেই, কিন্তু আননেসেসারিলি যারা বেরোবে আমরা একদম লিগাল অ্যাকশন। আমিও রেসপি সাহেব সকাল থেকে ওটা যে টাউন এরিয়া আছে ওখানে ঘোরাঘুরি করছে, আপনি দেখেছেন? আমি দেখলাম কি সবাই যে শপস আছে এখানে, দোকানগুলি আছে, তারপরে বাজার পার্ট সবাই বন্ধ আছে এক্সেপ্ট মেডিসিন শপস আর এমার্জেন্সি সাপ্লাইজ। তো আমার মনে হচ্ছে খুব সুন্দর এখন ইমপ্লিমেন্টেশন চলছে, আর যে যে লোকজন বাইরে এমনি ঘোরাঘুরি করছেন অথবা সরকারি যে নিয়ম আছে ওটাকে মানে পালন করছেন না, তার এগেনস্টে প্রশাসন খুব কড়া কারবাই করছে। সকালবেলা পর্যন্ত 11টা অ্যারেস্ট হয়েছে, আরও আমি দেখছি। হ্যাঁ, তো এটা তো কন্টিনিউয়াস প্রসেস, তো যদি আর আমি দেখবো লোকজন যার কাছে মানে কেউ ভ্যালিডিটি নেই এমনি ঘোরাঘুরি করছেন, উল্টে কাজ। মানে এরা কি হিসেবে অভিযোগ? ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ইয়েস, ডিএম অ্যাক্ট এর এগেইনস্ট। কোন কোন এলাকা গভর্নমেন্ট এর আছে মানে স্ট্রিক্ট অর্ডার্স আছে কি আপনি এমনি ঘোরাঘুরি করতে পারবেন না, তার এগেইনস্ট উই আর টেকিং অ্যাকশন। আমি আর এসপি সাহেব মিলিয়ে এখানে ঘোরাঘুরি করছেন, আমার এসডিও এসডিপিও মিলিয়ে গোটা মিউনিসিপ্যাল এরিয়া, বিডিও আইসি মিলিয়ে গ্রামীণ এলাকা,
আর তারপরে আমিও হঠাৎ করে ইন্সপেকশন করবো। সো যেখানে যেখানে সম্ভব ওখানে প্রশাসন যত উদ্যোগ নিয়ে মানে ইমপ্লিমেন্টেশন করছে। কন্টেইনমেন্ট জোন আর ডিপেন্ডেন্ট অপন দ্য কেসেস, মানে যেখান থেকে কেসেস বাড়ছে ওখানেই আমি কন্টেইন করবো। আর আমার মনে হচ্ছে এখন স্থিতি কন্ট্রোল মধ্যেই আছে। যে যে পেশেন্ট যাকে করোনা হয়েছে ওটাকে উপচার করার পরে ওরে ঠিক হয়ে যাচ্ছেন, তো দিস ইজ আ কন্টিনিউয়াস ব্যাটল, উইল কিপ অন ফাইটিং ইট। এখনই স্যার মানে পুরো এলাকা কন্টেইনমেন্টে কোনো প্রয়োজন নেই, দরকার নো রিকোয়ারমেন্ট, নদিয়াতে কেউ এরকম রিকোয়ারমেন্ট। থ্যাংক ইউ।